পাওয়ার গ্রিডের উদ্যোগে শান্তির বাজার মুকুট অডিটোরিয়ামে অনুষ্ঠিত হয় বিদ্যুৎ মহোৎসব। বৃহস্পতিবার শান্তির বাজার মুকুট অডিটোরিয়ামে আজাদীকে অমৃত মহোৎসব উপলক্ষে পাওয়ার গ্রিডের উদ্যোগে উজ্জ্বল ভারত উজ্জ্বল ভবিষ্যৎকে কেন্দ্র করে অনুষ্ঠিত হয় বিদ্যুৎ মহোৎসব। আজকের এই মহোৎসবের প্রদীপ প্রজ্বলনের মধ্যে দিয়ে শুভ সূচনা করলেন শান্তির বাজার বিধানসভা কেন্দ্রের বিধায়ক প্রমোদ রিয়াং। উদ্বোধকের পাশাপাশি আজকের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন শান্তির বাজার মহকুমা শাসক অভেদানন্দ বৈদ্য, দক্ষিণ জেলার জেলা সহ সভাধিপতি বিভীষণ চন্দ্র দাস, জোলাইবাড়ি ব্লকের বিএসসি চেয়ারম্যান অশোক মগ, জোলাইবাড়ি ব্লকের পঞ্চায়েত সমিতির ভাইস চেয়ারম্যান তাপস দত্ত, বগাফা ব্লকের পঞ্চায়েত সমিতির চেয়ারম্যান শ্রীরাম দাস, পাওয়ার গ্রিডের বিলোনিয়ার DGMMA চৌধুরী সহ অন্যান্য অতিথিবৃন্দরা। অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে বক্তারা বিদ্যুতের গুরুত্ব সম্পর্কে বিভিন্ন দিকগুলি সকলের সামনে তুলে ধরেন। তার পাশাপাশি বিধায়ক উনার বক্তব্যের মধ্যে দিয়ে গ্রাহকদের বিদ্যুৎ বিল সঠিক সময়ে পরিশোধ করার বিশেষ আহ্বান জানান। অনুষ্ঠানে বক্তাদের বক্তব্য শেষে বিদ্যুতের গুরুত্ব নিয়ে একটি নাটক মঞ্চস্থ করা হয়। আজকের এই অনুষ্ঠানকে কেন্দ্র করে লোকজনের উপস্থিতির হার ছিল লক্ষণীয়। কারণগুলো দেওয়া হয় আমাদের যারা কনজিউমার আছে, আমরা টাইমলি কারেন্ট বিলগুলো দেওয়া হয় না। এমন এমন আছে 25-30-40 বছর ধরে কোনো গ্রামে কারেন্ট বিল দেওয়া হয় না। যখন ট্রান্সফর্মার যখন নষ্ট হবে তখন সবাইকে বলতে কারেন্টের নিয়ে সমস্যা, কিন্তু যখন 30-40 বছর কারেন্টের যখন ট্রান্সফর্মার সমস্যা থাকতো না, কারেন্ট থাকতো, কেউ বিল দেওয়া নেই, কেউ চিন্তা করে না। তো ওইসবগুলো আমাদেরও আগে বক্তব্য বলেছে যে আমরা কারেন্ট যে বিলগুলো আমরা টাইমলি দিতে হবে, যখন টাইমলি দিলে তা হবে তারা আমাদেরকে সুযোগ সুবিধা দিতে পারবে। আর আমরা কারেন্ট ডিপার্টমেন্টকে আমি এটাই বলতে চাই যে বিশেষ টিসিএসের যারা আধিকারিক আছে যে আমাদের কিছু কিছু আছে 3-4 মাসের বিল 30,000-35,000, এটা কী কারণে বা এটা টেকনিক্যাল কারণে হতে পারে, তো ওইগুলো কিছু দেখতে হবে। তো এটার পরে আমরা অনুষ্ঠান দেখব এবং পাওয়ার আসত বছরের মোদী সরকারের কারেন্ট ডিপার্টমেন্ট নিয়ে কী করেছে এটা আমরা প্রজেক্টারে দেখব। আর বিদ্যাজ্যোতি যেটা কারেন্ট গতবার আমরা ফ্রি কানেকশন দেওয়া হয়েছে, অনেক জায়গাতে খুঁটিগুলো নেই বা কিন্তু মিটারগুলো বসে দেওয়া হয়েছে কিন্তু কারেন্টগুলো দেওয়া হয়নি। আগামী দিন গভর্নমেন্ট এটা যে যেগুলো জায়গাতে পূরণ হয় না এই জায়গাগুলো পূরণ করার চেষ্টা করবে। এই বলে আমি আবার সবাইকে ধন্যবাদ জানাই আমার সঙ্গে আলোচনা শেষ করছি। নিজস্ব প্রতিনিধি রিপোর্ট, দুরন্ত টিভি।